যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে সক্ষম চীনা সাবমেরিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা হাওয়াইতে পরমাণু হামলা চালাতে সক্ষম চীনের নতুন সাবমেরিনগুলি, মার্কিন নৌগোয়েন্দা দপ্তর সূত্রে এই খবর জানা গেছে। চীনের এই সক্ষমতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা দপ্তর। সূত্রের খবর, চলতি বছর থেকেই পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ভর্তি চীনের জিন ক্লাসের নতুন সাবমেরিনগুলো উত্তর প্রশান্ত মহাসাগরে টহল শুরু করবে। ওই সব সাবমেরিনের সাহায্যে সেখান থেকে আমেরিকার আলাস্কা ও হাওয়াই সহ আরও কয়েকটি জায়গায় পরমাণু হামলা চালাতে পারবে চীন। ইতিমধ্যে আমেরিকার এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা এই বিষয়গুলো লিখিতভাবে আমেরিকার চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনকে জানিয়েছেন। মার্কিন কর্মকর্তারা আরও জানান, চীন একটি ব্লু ওয়াটার নেভি গঠন করছে যা মহাসাগরগুলোতে নানা ধরনের অভিযান চালাতে পারবে। অন্যদিকে চীন দ্বিতীয় বিমানবাহী রণতরী নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তাতেও উদ্বেগ রয়েছে মার্কিন নৌবাহিনীর। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।